আবারও দেশের বাইরের খবর। ব্রিটেনে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন 1.5 কোটি মানুষ। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার এক বিবৃতিতে এ মাইল ফলক স্পর্শ করার কথা জানান তিনি। ব্রিটেনের ভ্যাকসিন কর্মসূচি এবং করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শোয়েব, সময় যত যাচ্ছে ততই কিন্তু মৃতের সংখ্যা কমে আসছে। সবশেষ একদিনে মারা গেছেন 24 ঘন্টা 258 জন। এ নিয়ে কিন্তু এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,20,000-এর বেশি। পাশাপাশি আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় 10,000-এর বেশি। এবং এখন পর্যন্ত করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে প্রায় আক্রান্ত হওয়ার সংখ্যা ছাড়িয়েছে 40 লাখেরও বেশি। একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি আজ ঘোষণা দিয়েছেন যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি সেটির প্রথম ডোজ নিয়েছেন প্রায় 1.5 কোটি ব্রিটেনবাসী। পাশাপাশি দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় 5 লাখেরও বেশি এসে ব্যক্তি। এবং যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল যে 15 ফেব্রুয়ারি, তার একদিন আগে এই লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছে ব্রিটিশ সরকার। আর তাই তারা কিছুটা হলেও আশাবাদী যে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো ব্রিটেনের সবাইকে, মানে আগামী সেপ্টেম্বরের মধ্যে হয়তো ব্রিটেনবাসী সবাইকে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের আওতার মধ্যে নিয়ে আসতে পারবে। এবং সেই লক্ষ্যেই কিন্তু ব্রিটিশ সরকার কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি সেন্টারকে 24 ঘন্টা টিকা কার্যক্রম প্রদানের জন্য তারা প্রস্তুত করেছে এবং সেটি হয়তো এই মাস থেকে হয়তো তারা চালু করতে যাচ্ছে। পাশাপাশি ভ্যাকসিন নিয়ে কিন্তু তারা বেশ কিছু কার্যক্রম, পরীক্ষামূলক বেশ কিছু কার্যক্রম তারা চালু করেছে। ইতিমধ্যে যে ফাইজার এবং অক্সফোর্ডের যে দুটি ভ্যাকসিন রয়েছে, এই ভ্যাকসিন মিক্সিং যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া নিয়ে তারা পরীক্ষামূলক কার্যক্রম তারা চালু করেছে। এবং এর ফলে যদি ইতিবাচক ফল আসে তাহলে হয়তো যে কোনো ব্যক্তি যে কোনো ভ্যাকসিন নিলে, প্রথম ডোজ হয়তো অক্সফোর্ড নিলে এবং দ্বিতীয় যে ডোজ রয়েছে সেটি হয় যদি ফাইজার নেয় তাহলেও হয়তো তার কোনো সমস্যা হবে না। পাশাপাশি অক্সফোর্ডে যে ভ্যাকসিনটি রয়েছে, এই ভ্যাকসিনটি শিশুদের শরীরে প্রয়োগের ক্ষেত্রেও তারা পরীক্ষামূলক কার্যক্রম চালু করতে যাচ্ছে। আর একটি বিষয় আপনার জানিয়ে রাখা দরকার যে ব্রিটিশ সরকার কিন্তু বেশ শঙ্কিত হয়ে রয়েছে যে করোনা যে নতুন বৈশিষ্ট্যের যে শনাক্ত রয়েছেন এবং করোনার যে নতুন বৈশিষ্ট্য যেন আবার ব্রিটেনে ছড়িয়ে না পড়ে এবং সংক্রমিত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্রিটিশ সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা চালু করেছে বেশ কয়েক সপ্তাহ ধরে। তবে সময় যত যাচ্ছে তারা কিন্তু এই ভ্রমণ নিষেধাজ্ঞার উপর নতুন কঠোর শর্ত তারা জুড়ে দিচ্ছে এবং এর ধারাবাহিকতায় 15 ফেব্রুয়ারি থেকে তারা বিশ্বের প্রায় 33টা দেশ থেকে কেউ যদি ব্রিটেনে যদি আসেন তবে তাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে এবং হোটেল কোয়ারেন্টাইন বাবদ তাকে গুনতে হবে 750 পাউন্ডের মতন। এবং আরেকটি বিষয় যেটি বেশ ভাবিয়ে তুলেছে সেটি হলো যদি এই কোয়ারেন্টাইনের শর্ত যদি না মানে তবে তাকে 10,000 পাউন্ড পর্যন্ত জরিমানা এবং 10 বছরের পর্যন্ত জেল হতে পারে। এখন আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে অনবরত যে লকডাউন, প্রায় তৃতীয় দফার যে লকডাউন চলছে এবং এই লকডাউনের ফলে কিন্তু ব্রিটেনের যে অর্থনীতি সেটাও কিন্তু অনেকটা পঙ্গু হওয়ার পথে। আর তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই লকডাউন যত দ্রুত সম্ভব তিনি তুলে নেওয়ার পক্ষে কিন্তু কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় হয়তো আগামী 22 ফেব্রুয়ারি এই লকডাউনের শিথিলতার ক্ষেত্রে হয়তো একটি ঘোষণা আসতে পারে। তবে বিজ্ঞানীরা বলছেন যে এই লকডাউন শিথিলতার ক্ষেত্রে যদি ব্রিটিশ সরকার তাড়াহুড়ো করে বসেন তবে হয়তো তৃতীয়বারের মতন করোনার ভয়াল থাবা বসাতে পারে কিনা সেটি ক্ষেত্রেও কিন্তু নতুন করে প্রশ্ন উঠেছে। তবে ব্রিটিশ এমপিরা চাচ্ছেন যে এই লকডাউন যাতে খুব দ্রুতই যাতে শিথিল করা হয়। তবে পররাষ্ট্রমন্ত্রী ম্যাট হ্যানকক তিনি বলেছেন যে তারা এখনও হয়তো এই লকডাউন শিথিল করার ক্ষেত্রে হয়তো তেমন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে না, ধীরে ধীরে হয়তো এই লকডাউন তুলে ফেলা হবে। তার এই ধারাবাহিকতায় হয়তো আগামী 8 মার্চ থেকে হয়তো খুলে দেওয়া হতে পারে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং এপ্রিলের মাঝামাঝি গিয়ে হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে ব্রিটেন, যদি করোনা ভাইরাসের সংক্রমণ যদি নতুনভাবে যে সংক্রমণ যেটি রয়েছে সেটি যদি আশঙ্কা
সংক্রমিত না হয়। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে করোনা ভাইরাসের দ্বিতীয় যে ভয়াল থাবা, এই ভয়াল থাবায় কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্ল্যাক এথনিক মাইনরিটি। যেমন আমাদের এশিয়ান যে কমিউনিটি রয়েছেন, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং ভারতীয় যে সম্প্রদায় রয়েছেন, তাদের কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা দিক দিয়ে কিন্তু তারা আরও অনেকটাই এগিয়ে রয়েছেন এবং এই মৃত্যুর ওর কারণে কিন্তু খতিয়ে দেখার দাবি তুলেছেন একটি সম্প্রদায়। এবং আমরা যেটি দেখেছি যে অপেক্ষাকৃতভাবে প্রথমবার যে লকডাউন, প্রথম করোনা ভাইরাসের যে ভয়াল থাবা ছিল তার তুলনায় দ্বিতীয় ভয়াল থাবার ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিতে মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল এবং মর্মান্তিক মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। একই দিনে হয়তো 200 মৃত্যু এবং একই দিনে স্বামী স্ত্রীর মৃত্যু এবং ভাই, এবং একই দিনে হয়তো ছেলে এবং বাবার মৃত্যু, এমনও আমরা খবর শুনেছি। এসব মৃত্যুর খবরগুলো কিন্তু আমাদের পুরো বাংলাদেশি কমিউনিটিকে শোকাহত করে ফেলেছে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার, এই যে অনবরত এই লকডাউনের কারণে কিন্তু বাংলাদেশিদের শ্রমিকরা যে কারি শিল্প রয়েছে, এই কারি শিল্প কিন্তু বেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে রয়েছে। কেননা লকডাউনের শুরুতেই কিন্তু এইসব কারি শিল্প এবং রেস্টুরেন্টগুলো বন্ধ করার ক্ষেত্রে কিন্তু প্রথম ঘোষণা আসে এবং সেগুলো হয়তো সবার শেষে গিয়ে চালু হবে। আপনি জানেন যে ব্রিটেনে প্রায় 12,000 অধিক রেস্টুরেন্ট রয়েছেন। এই রেস্টুরেন্টগুলোর উপরে কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশি তাদের জীবিকা নির্বাহ করছে এবং যদি এই রেস্টুরেন্টগুলো যদি অনবরত যদি আরও বন্ধ থাকে তবে এইসব বাংলাদেশি যারা রয়েছে এসব রেস্টুরেন্ট সেক্টরের উপর তারা হয়তো কর্মহীন হয়ে পড়েছে অনেকে এবং কর্মহীন হয়ে পড়ার একটি আশঙ্কা রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু এই যে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি কিন্তু কমে এসেছে। আমরা যদি অপেক্ষাকৃতভাবে যদি দেখি স্পেন, জার্মানি, ইতালি সেসব দেশগুলোতে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা কিন্তু অর্ধশতকের নিচে নেমে এসেছে। তবে এখন সবচেয়ে যে বিষয়টি ত্বরান্বিত করতে হবে সেটি হলো করোনা ভাইরাসের যে ভ্যাকসিন যেটি রয়েছে, এই ভ্যাকসিনের সংকটের মুখোমুখি পড়ার যে খবর আমরা মাঝে মাঝে শুনতে পাই, সেই খবর যদি ব্রিটিশ সরকার যদি নিয়ন্ত্রণ করতে পারে। আপনি হয়তো জানেন যে করোনা ভাইরাসের যে সংকটের যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দ অনুযায়ী হয়তো করোনা ভাইরাসের যে পর্যাপ্ত চাহিদা নেই এবং এই পর্যাপ্ত চাহিদা যদি অব্যাহত রাখতে পারে এবং ভ্যাকসিন কার্যক্রম যদি সম্পূর্ণভাবে যদি চলমান রাখতে পারে তবেই কিন্তু এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধে হয়তো ব্রিটিশ সরকার হয়তো জয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখার দরকার যে আমাদের বাংলাদেশি যে কমিটি রয়েছেন, এই কমিটির অনেকে কিন্তু বিভিন্ন ধরনের পেশাজীবী রয়েছেন এবং চিকিৎসক রয়েছেন, এই চিকিৎসক এবং নার্স যারা রয়েছেন তাদের অনেকে হয়তো করোনা ভাইরাসের যে ভ্যাকসিন রয়েছেন এটির প্রথম এবং দ্বিতীয় যে ডোজ রয়েছেন সেই ডোজটি তারা নিয়েছেন এবং এর ফলে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা দুটো ডোজে নিয়েছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর আমরা এখন পর্যন্ত কোনো প্রকার খবর পাইনি। তবে এখন দেখার বিষয় যে ব্রিটিশ সরকার যে লকডাউনের বিষয়ে কত দ্রুত এবং কী কার্যকরী পদক্ষেপ নিচ্ছে এবং সেই কার্যকরী পদক্ষেপের উপরে কিন্তু নির্ভর করছে আগামী দিনে যে করোনা ভাইরাসের যে সংক্রমণ এবং এই লড়াইয়ের সবশেষ। এবং এ ছিল করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র থেকে সবশেষ। ব্রিটেনের করোনা পরিস্থিতি এবং সে এই ঘটনার ফলে সৃষ্ট যে বিভিন্ন পরিস্থিতি সে খবর জানাচ্ছিলেন শোয়েব কবির।